অকথ্য গালাগালি করেছে এবং সবাই জানেন গ্রেফতার করবার জন্য গেছে যাকে তাকে না পেরে এর আগে তার ছেলেকে গ্রেফতার করছে মেয়েকে গ্রেফতার করছে একেবারেই হৃদয়হীন একটা সরকার এরা মানুষের কষ্টে আনন্দ পায় এই জায়গায় অনেক অনুষ্ঠানে আমি বক্তৃতা করেছি মায়ের ডাকে দশ বছর একটা মানুষের খবর নাই গুম হয়ে আছে এখানে দাঁড়িয়ে বক্তৃতা করেছেন তাদের মায়েরা বুক চাপড়াতে চাপড়াতে দশ বছর ছেলেকে দেখি না একবার দেখতে চাই স্ত্রী বলেছেন আমি জানি না সে জীবিত নাকি মৃত তার জন্য দোয়া করতে পারি না আর দশ বছরের বাচ্চা বলেছে আমার বাবাকে আজ পর্যন্ত আমি চোখে দেখি নাই তাকে একবার দেখতে চাই উনি জীবিত নাকি মৃত কিন্তু এই দেশের ক্ষমতায় যারা বসে আছেন তারা এতই হৃদয়হীন এমন পাষাণতাদের হৃদয় এই সব কথায় তাদের চিড়া ভেজে না যাদের আত্মীয় স্বজনরা জেলে আছেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আমরা আজকে প্রধান বিচারপতির কাছে আপনারা স্মারকলিপি দেবেন দেবেন প্রধান বিচারপতি পর্যন্ত পৌঁছাতে পারবেন কিনা জানি না কিন্তু কাগজটা যদি পৌঁছে এবং উনি যদি পড়ে দেখেন ওনার কিছু করবার আছে বলে মনে হয় না বিচার ব্যবস্থা সরকারের একদম হাতের মুঠোয় পুলিশগুলো চলে সরকারের নির্দেশে তার বাইরে নয় অতএব লড়াই করতে হবে সরকারের বিরুদ্ধে যদি আপনাদের বন্দীদের মুক্তি চান স্বজনদের মুক্তি চান এবং সেই জন্য আজকে যে স্বজন এখানে আছেন আমি তো মনে করি এটা সম্ভব যে হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে তাদের সবার স্বজনরা হাজার হাজার রাজপথে আসতে পারে যারা আজকের আয়োজক তাদের কাছে আমি অনুরোধ করব সেই পথে যান মানুষ রাস্তায় আসতে চায় সরকার ভয় রাখায় মানুষ কথা বলতে চায় সরকার টুটি চিপে ধরে বলে যত যাই করো আমরা তো ভোট করেই ফেলব আমি দুই দিন ধরে বলছি এটা তো কোনো ভোট নয় এই ভোট করাকে নির্বাচন বলে না এটা জনগণকে নির্বাচনে পাঠালো আর সরকার তাদের নিজেদের ধ্বংস ডেকে আনা এবং এই সরকার সারা দেশের অর্থনীতিকে একেবারে ভঙ্গ করে দেওয়া এই কাজ তারা করছে এই সব কিছুর বিরুদ্ধে চলুন আমরা সবাই সম্মিলিতভাবে লড়াই করি বিজয়ের লক্ষ্যে দৃঢ় চিত্তে এবং সমস্ত রকম ভয় ভীতিকে উপেক্ষা করে কেবল তখনই আমরা জিততে পারি শত কষ্টের মধ্যেও ভালো থাকেন ভালো থাকার চেষ্টা করেন এই আকাঙ্ক্ষায় আমার বক্তৃতা শেষ করছি খোদা হাফেজ।